অভিযোগ আছে যে কেউ হয়তো জানিনি, কেউ জানতে পারেনি, আবার সবাই বলছে যে আরো ভালো করা যাবে। এই কি হলো যে আমাদের দুর্যোগ আমাদেরকে আরো একটি দুর্যোগের মধ্যে ফেলে দিয়েছে। কারণ মধুপুরের মানুষ এত আন্তরিক, আমি তো পার্শ্ববর্তী উত্তরাঞ্চলে থাকি, ক্ষুদ্র নৃগোষ্ঠী আপনাদের যেমন আছে, আপনাদের সংখ্যায় অধিক, ত্রিশা আমার সংখ্যায় দশ। তাই বলে যে আমাদের যে জেলার সীমানা, থানার সীমানা, এই যে আলাদা হতে, স্থলভাগ আলাদা হতে পারে, জলভাগ আলাদা হতে পারে, কিন্তু সংস্কৃতি কিন্তু একই আছে সেই ক্ষুদ্র নৃগোষ্ঠী। মধুপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী যে ভাষা, যে কথা বলে, যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যেভাবে তাদেরকে ধারণ করে, মুক্তার আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, একই সংস্কৃতি, একই ঐতিহ্য ধারণ করে, কাজে আমরা একে অপর বন্ধু, একই জাতি ভক্ত, আমার 11 গোষ্ঠী, একই জাতি ভক্ত, আমার ক্ষুদ্র নৃগোষ্ঠী, 49টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে বাংলাদেশে, একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীতে মাত্র 240 জন সদস্য এখন আছে। আমরা তাদের জন্য কাজ করছি। আজকের যে অনুষ্ঠানটি ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি সময় নির্ধারণ করে ডিসেম্বর জানুয়ারি মাসে সংস্কৃতি মন্ত্রণালয় তার নিজস্ব সহযোগিতার মধ্যে দিয়ে একটি ব্যাপক কার্য অনুষ্ঠান করে দেওয়া হবে। মধুপুরে আমরা আমি সেই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যাচ্ছি, মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে যাচ্ছি, আপনারা আয়োজন করেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সময় নির্ধারণ করে সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাহেবের সাথে এই ব্যাপারে আমার একটু সাইড টক হয়েছে যে আপনি জানুয়ারি মাসে সময় নির্ধারণ করেন। সেই সময়টিতে বাংলাদেশের আরো অন্যান্য অঞ্চল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীরা আসবেন, এখানে আমার সেই কালচার আসবে। আজকে যেরকম বিদেশি থেকে একটু দল কিন্তু এসে একটা কালচারাল টিম কিন্তু বিদেশি থেকে এসছে এখানে পারফর্ম করার জন্য। আর জামালপুরের মানুষ সংসদ সদস্য তো মোটামুটি জামালপুর ডিঙে টাঙ্গাইলে এসেও ভক্তি দেয়, যেটা করা লাগবে না আটকে রাখবে আমাকে, তাই এটা আমরা করবেন স্যার। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, আপনাদের ডিজাইন প্রায় চূড়ান্ত পর্যায়ে, আগামী সপ্তাহে ডিপিপি হয়তো আমার হাতে এসে পৌঁছাবে, যদি সেটি পৌঁছায় ডিসেম্বরের মধ্যে আমরা প্ল্যানিং করে সেটা পাঠাবো। জানাবেন দুটি সাংস্কৃতিক কেন্দ্র হবে, একটি মুক্তার কাছে, এই আপনাদের এই দলকে, আর একটি হবে মধুপুরে। তবে কথা দিচ্ছি দুটির অনুমোদন হলে মধুপুরের কাজ, নির্মাণ কাজ আগে শুরু করবো, তারপরে মুক্তার কাছে। যেভাবে প্রধানমন্ত্রীর কাছে উনি অত্যন্ত পরিশ্রম করেছেন, যেভাবে তিনি চেষ্টা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছেন এই আসনটি জাতীয় পার্টির এজেন্ডার অন্তর্ভুক্ত, নির্বাচন জয়লাভ তো দূরের কথা, প্রায় যায় যায় আসনটি উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমার জন্য আমাকে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করেছেন। গতবার উনি যখন আসনটি ছেড়ে দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে বললেন যে খালি আমাকে নির্বাচনটি করতে দাও। অনুষ্ঠান অনেকে বলেছে ওখানে হয়তো কয়েক হাজার হতো, আমি খুবই উপলব্ধি করছি, আমি মনে করেছিলাম যে এখানে অনুষ্ঠানটা এইভাবে হবে না, তারপরে আমি এখানে যেটা উপলব্ধি এটা অত্যন্ত মানে মন্দের অনেক ভালো, যেটা হতো না তার চেয়ে অনেক ভালো হয়েছে আজকে এই অনুষ্ঠান। যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে সেই উদ্দেশ্য যাতে বাস্তবায়ন হয় সেটাই আমাদের মূল কারণ। আজকে বাংলাদেশ যদি শেখ হাসিনার নেতৃত্বে এগারো বছর দেশ শাসনে উনি মানুষের সেবায় নিয়োজিত, আজকে বাংলাদেশ পৃথিবীর একটা রোল মডেল, বাংলাদেশ মধ্যমায়ের দেশ 2021 সালে পরিণত হবে, তার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা এই নৃগোষ্ঠীর জন্য একটা এই একাডেমি, সাংস্কৃতিক একাডেমি করবো, এর জন্য এত চিন্তা করা এত দাবি কোনো প্রয়োজন নাই, এটা হতে হবে, হবে ইনশাল্লাহ অতি দ্রুত এটা হবে। আমি প্রধানমন্ত্রী আমার বন্ধুবর যার মন্ত্রণালয়ের মাধ্যমে এটা হবে ওনাকে আমি শুধু অনুরোধ নয়, আমি দাবি করে করবো অতি শীঘ্রই আপনারা যে একটা
ব্যবস্থা দিলেন, যার মাধ্যমে শেখ হাসিনা সেটা গ্রেড করে দিলেন দ্রুত গতিতে। এই বছর না হয় জানুয়ারির ভিতরে আমরা শুরু করবেন, কাজটা শুরু করবেন, যাতে নির্দৃষ্টি এমন একটা জিনিস করবেন যেটা চিরদিন এই নির্দৃষ্টি আওয়ামী লীগ ছাড়া কোনো কিছু না বুঝতে পারে। সবাই আওয়ামী লীগ করে এটা আমি জেনেছি, কিন্তু এখানে হয়তো সবাই করে, কিন্তু পার্বত্য বিএনপি আছে, আমাদের বিরোধী পক্ষ আছে, এইটা যাতে না হয় আমরা এই কাজটা যদি করতে পারি। একজন বলেছে যে এরা যেমন সুজা আবার চেরাই হয়ে না, আসলে তারা হয়তো পিছিয়ে পড়া হলেও আমি মনে করি জনটি শেখ হাসিনার মাধ্যমে আজকে বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে যেমন উন্নয়ন হচ্ছে, এই ক্ষুদ্র নির্দৃষ্টিরও তারা উন্নত হচ্ছে। আমি উপলব্ধি করেছি, আমি সেই জায়গায় সেই দর্শক গিয়েছি, আমাদের এই যে চেয়ারম্যান সাহেবের সাথে আমি কয়েক ঘন্টা ঘুরেছি এবং স্কুলের আশেপাশে গিয়েছি, যে লেখাপড়া তারা উন্নত হচ্ছে। আগামী দিনে এরাই হয়তো আমাদের জন্য সেরিয়ে যাবে, কারণ এরা ডিপ্লাই, তাদের চিন্তা চেতনা আছে, সরকার যদি সহায়তা করে ইনশাল্লাহ এরা আগামী দিনে শিক্ষায় শিক্ষিত হবে, ঐক্যবদ্ধ হবে, জনগণের কাছে আসবে এবং দেশের উন্নয়নে তারা অবদান রাখবে। আমি শুধু এটাই বলবো যে আপনারা যারা নির্দৃষ্টি আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ইনশাল্লাহ আপনাদের জয় অবশ্যম্ভাবী, আপনাদের শিক্ষা দীক্ষায়। এবং আরেকটা জিনিস যেটা ভূমির ব্যাপারে, এটা আমাদের প্রধানমন্ত্রী এখানকার সাংসদ এবং বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ জনজি শেখ হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী, তার প্রতি আমার অনুরোধ থাকবে, দিন দিন মানুষের জমি বাড়ে না, মানুষ বাড়ছে, মানুষের ডিমান্ড বেড়ে যাচ্ছে, জমির প্রতি মানুষের অনেক খেয়াল। আমি এটা জানি যে এই নির্দিষ্ট অনেক জমি মানুষ আইসিয়া নিয়ে যায় দখল করে বা কিছু টাকা দিয়ে কিনে নেয়, এইগুলি একটা নীতি নির্ধারণ করুন। তারা আগামী দিনে যখন এই জমির দাম এত বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে জমির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাদের যেন থাকা খাওয়া বা চলাফেরার জন্য এই জমিগুলি বাড়িঘরের জন্য কোনো সমস্যা না হয়, এটা আমরা একটা নীতি নির্ধারণ করে গভর্নমেন্ট থেকে সেটা পারমিশন নিয়ে তাদের জন্য এই কাজটা করবেন। তাহলে আমরা যারা জমি খুব যারা জমি মানে খালার লোক যারা, তারা এদেরকে অত্যাচার করে এদেরকে বিতাড়িত করার চেষ্টা করবে। তাই আমি অনুরোধ থাকবো আপনার প্রতি, আমার অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবো, এই নির্দৃষ্টি যাতে আগামী দিনে সুখে শান্তিতে বাস করতে পারে এবং সমাজে আমাদের সাথে তালে তাল মিলিয়ে চলতে পারে, সেজন্য আমি ওখানে নিজে একটা ফরেস্ট করেছেন, আমি সেখানে কয়েকবার গিয়েছি, আমি একটা ওই চিকিৎসক করার জন্য ব্যবস্থা নিয়েছি, এখনো কমপ্লিট হয় নাই। আমি দেখেছি আপনার এসে আপনি এই দিকেও খেয়াল রাখবেন, শিক্ষায় শিক্ষিত হন, সমস্ত লোককে নারী সমাজকে এবং পুরুষ দায়িত্বটা সব মিলিয়ে যারা কাজ করছে সেই কাজগুলি যেমন তারাও অংশীদারী হয়, তারাও সেই জিনিসগুলি পাহাড়ে এই আশা ব্যক্ত করে। নির্দৃষ্টি তারা যে কষ্ট করে এখানে এসেছে তার কিন্তু ধন্যবাদ এবং সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান থাকুন, সুন্দর থাকুন, জয় বাংলা, জয় বন্ধু, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ নয়নের জন্য সমর্থন দিয়ে তাকে নির্বাচিত করেছেন আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল রাজ্জাক। আমরা আসলে আমরা তাকে এই উন্নয়নের ছোঁয়া এখানে দেখা যায়, বিশেষ করে আমার ধারণা যে বাংলাদেশের যে কোনো উপজেলার চাইতে মধুপুর এবং আমাদের ধানবাড়ি উন্নয়ন দিকতে অনেক বেশি এগিয়ে আছে। সেই কারণে আজকের এই মঞ্চ থেকে আমরা পুনরায় ডক্টর আব্দুল রাজ্জাককে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। এবং সমস্ত রাজ্যের বিভিন্ন সংস্কৃতির লোকজনকে নিয়ে আমার এত ভালো লাগলো, আমার খুব কষ্ট লেগেছিল সেদিন যে আমাদের নৃতাত্ত্বিক যারা সাংস্কৃতিক গোষ্ঠী আছে তাদেরটা আমরা এইভাবে কবে দেখতে পারব। তার কিছুদিন পরে আমার সৌভাগ্য ছিল শিল্পকালে একাডেমিতে এরকম অনুষ্ঠান দেখা, এবং সেটা দেখে আমরা মুগ্ধ হয়েছি যে ভারতের যেও আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠী কোনোক্রমে পিছিয়ে নেই, এবং সেইখানে আমাদের বৃহত্তির ময়মনসিং এর যে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো আছে যারা সংস্কৃতি এগিয়ে যাচ্ছে তারা একটা দক্ষ ভূমিকা রেখেছে। সে কারণে আমাদের বৃহত্তর ময়মনসিং এর যে নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে আমরা তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে আমাদের বাংলাদেশের গৌরব সৃষ্টি করছে তারা
বিশেষ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আজকে এখানে অনেক কথাই হয়েছে, আমরা এখানে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আজকে টাঙ্গাইলের মাটিতে এই অনুষ্ঠানে, যে আজকে এই যে বৃহত্তর ময়মনসিংহের যে আমাদের শহরটি জেলার মানুষের সাথে যিনি আমাদেরকে সম্পৃক্ত রেখেছেন, আমাদের এই সমন্বয় গঠিত প্রাণ পুরুষ ডক্টর আবুল কালাম আজাদ, যিনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের এই সংগঠনের সময় দেন, যখনই আমাদেরকে আমরা ডাকি তখনই আমাদেরকে মানে সময় দিচ্ছে। আজকে এই বৃষ্টির মধ্যে আবু ভাইদের নেতৃত্বে আমাদের এই মধুপুর ফলবাড়ির আমাদের নেতৃবৃন্দ এই যে এত কষ্ট করে আয়োজন করেছে, সেজন্য আমরা আমাদের সমন্বয় পরিষদের পক্ষ থেকে তাদের সকলকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আমি আজ দুটি কথা বলতে চাই। একটি হলো যে আজকের যে প্রধান দাবি, আমাদের এখানে সংস্কৃতি প্রতিমন্ত্রী রয়েছেন এবং আমাদের আরও দুজন জাতীয় প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, আজকে আমরা এই কথাটা শুনতে চাই মঞ্চে, যে অবিলম্বে এই মধুপুরে নৃতাত্ত্বিক সাংস্কৃতিক একাডেমি হবে, নয় কিন্তু আমরা এখানে যেতে পারব না। এটি আমরা ঘোষণা শুনতে চাই এবং কতদিনে বাস্তবায়ন হবে এটি আমরা শুনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা টাঙ্গাইলে ঘোষণা দিয়ে গিয়েছেন টাঙ্গাইল জেলা হবে সাংস্কৃতিক নগরী, সে কারণে আজকে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমাদের মুখ্য সমন্বয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে এই বিষয়টা আপনারা বিশেষ নজরে দেবেন এবং আমাদের যে সংগঠন বৃহত্তর সমন্বয় পরিষদ সমন্বয় পরিষদ আমরা কিন্তু সকল আমাদের সভাপতির নেতৃত্বে এই যে বৃহত্তর ময়মনসিংহে যত ধরনের উন্নয়ন কর্মকাণ্ড শিক্ষা প্রতিষ্ঠান বলেন আমি এ ধরনের সকল কর্মকাণ্ডে যুক্ত আছি আমরা, অনেক প্রজেক্ট ইতিমধ্যে নেওয়া হয়েছে, সেগুলি কাজ চলছে। আমরা আশা করি সংগঠন যেভাবে কাজ করছে সরকারের সহযোগিতা, সেখানে আমরা এই এলাকার উন্নয়ন অবশ্যই করতে পারব, সেখানে আমরা যেন দলমত নির্বিশেষে উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ থাকি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা মণ্ডলী,